মধ্যবিত্তের পকেটে চাপ আবারও দাম বাড়তে পারে ডিম চিকেনের এক লাফে বাড়তে পারে কুড়ি থেকে পঁচিশ শতাংশ যে কারণে মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের কপালে দুশ্চিন্তার রেখা আরও জোরালো হবে কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি তার অন্যতম প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে হাঁস মুরগির প্রতিপালন যা প্রতিদিনই খরচ সাপেক্ষ হয়ে উঠছে এছাড়া তো পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম রয়েছেই জানা গিয়েছে মুরগির অন্যতম প্রধান দুই খাদ্যশস্য ভুট্টা এবং সয়া এই দুয়েরই দাম বেড়েছে নজিরবিহীন আগে যেখানে খাবারের দাম ছিল প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা সেখানে বর্তমানে সে দাম ছুঁয়েছে প্রতি কেজি নব্বই টাকায় যার ফলে মুরগি প্রতিপালন করতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে ব্যবসায়ীদের খুব স্বাভাবিকভাবেই সেই দামে রাঁচ এসে পড়বে ডিম এবং চিকেনের উপরেও পোলট্রি ব্যবসায়ীরা মনে করছেন যেহেতু মুরগি প্রতিপালনের খরচ তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে এবং গত দু মাস ধরে মুরগির খাদ্যশস্যের দামও থেকেছে ঊর্ধ্বমুখী তাই চিকেনের দাম বাড়াটা খুব একটা অন্যায্য কিছু হবে না বলেই মনে করছেন অনেকে ফলে মাংস থেকে ডিম দাম বাড়তে পারে কুড়ি থেকে পঁচিশ শতাংশ বিউরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ